অথবা বিচার বিভাগীয় তদন্ত মাধ্যমে এই ঘটনা সঠিক তদন্ত করি সঠিক ঘটনা উপলব্ধি হোক এটা আমাদের দাবি এবং তার সাথে সাথে অবিলম্বে রুলামিন ভাই সহ রুলামিন বা মুক্তিদার সহ অন্যদের মুক্তি দাবি করছি। এই নুসরাত কাণ্ডে পিবিআই বনস কুমার শাহ আলম ও নুসরাতের ফ্যামিলি যে নাটকটা সাজিয়েছে এটা সম্পূর্ণ একটা আত্মহত্যা। এই আত্মহত্যাকে কেন্দ্র করে এই ১৬টা পরিবারকে ধ্বংসের এর শেষ প্রান্তে নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পূর্ণ তদন্তের জন্য বিচার বিভাগীয় পূর্ণ তদন্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমার বাগিরা নির্দোষ এখানে ভিতরে আসছিল না, আমার বাগিরা
কুমার সাহেব সুবিচার না করে অন্যায়ভাবে আমাদের ১৬টা ফ্যামিলিকে নির্মমভাবে এদেরকে ফাঁসির আসামি করে দিয়েছে, ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে দিয়েছে। মমতা ওই মা জননী শেখ হাসিনা, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি জাতির জনকের কন্যা, আপনার কাছে আমরা ন্যায় বিচার আশা করি। নুসরাতকে কেউ মারায় নাই, নুসরাত নিজেই আত্মহত্যা করেছে। Yeah.